কি হয়েছে? তুমি যাকে বিয়ে করেছো ওর নাম মুসরাত জাহান মিনি, আমার নাম নুসরাত জাহান রিমি, আমরা যমজ বোন। কি অবস্থা? ভালো আছি, একটা জরুরি বিষয় জানানোর জন্য ফোন দিলাম। কি কথা? নেক্সট কয়েকদিন আমার ফোনটা একটু বন্ধ থাকতে পারে। আরে তুমি যে ঝামেলার কথা বলছো সেটা কি? না কিছু না, পরে বলব, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, টেক ইউর টাইম, টেক ইউর টাইম, আমি তোমার ফোনের অপেক্ষা করব। আর হ্যাঁ, আই উইল মিস ইউ। আমি তোমাকে মিস করব। বাই বাই। বিয়ার সাহেব, অয়নের বাবা নেই, ওর মা ছাড়া বলতে গেলে আমি গার্জিয়ান। আমি আবার একটু ডাইরেক্ট কথাবার্তা বলতে পছন্দ করি, আমি কিছু কথা বলে ফেলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আগেকার দিনে তো বিয়ে শাদীর ক্ষেত্রে পাত্র পাত্রীর মতামতই না হতো, গার্জিয়ানরা সব ঠিক করে ফেলত। এখন সময় পাল্টেছে, যুগ পাল্টেছে, তাই তাই যারা বিয়েটা করবে তাদের মতামতটা তো একটু নেওয়া দরকার, কি বলেন? দিয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই। তাহলে আমি ডাইরেক্ট অ্যাকশনে চলে যাই। আচ্ছা অয়ন বাবা বল, মেয়ে তোর পছন্দ হয়েছে? আর বলে ফেল না, লজ্জা পড়ছে না, বলে ফেল। জি মামা, পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মা, আমার ভাগ্নিকে তোমার কেমন লাগছে? আমার দিক থেকেও কোনো রকম আপত্তি নেই, তবে আমার একটা প্রস্তাব আছে। বলুন না, বলুন। দেশে বিষয়টা হচ্ছে আমার একমাত্র ছোট ভাই, ও দেশের বাইরে থাকে, ও এসছে কাল বাদে পরশু চলে যাবে। আমার যদি এই শুভ বিবাহটা দেখে যেতে পারতো, মানে আগামীকাল যদি আয়োজন করা যেত তাহলে ভালো হতো। তারপর আপনাদের সময় সুযোগ হলে আপনারা আয়োজন করে মেয়ে উঠিয়ে নিয়ে যেতেন। বিআই সাহেব, এটা তো খুব ভালো প্রস্তাব, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততটাই ভালো। কালকে কেন, আজকে হয়ে যাবে না? আমরা তো তৈরি, কি বলিস ভাগ্নে, আজকে হয়ে যাচ্ছে। আরে না, এত তাড়াতাড়ি কিভাবে সম্ভব? বিয়ের ব্যাপার, একটু আয়োজন করতে হবে, একটু সময় তো দিতেই হবে। আপা, ওই আয়োজনটা যে লাগবে না, আমার ছেলে যখন রাজি আমি আর দেরি করতে চাচ্ছি না। আপা না, আপা আমার মেয়েটার তো পৌঁছানোর কথা, এখন এসে পৌঁছায় নাই। শোনো, আয়োজন করতে করতে চলে গেল, আর আমি ওকে ফোন করছি, দেখি কি অবস্থা। হরি, তাহলে তুই যা, গাছ ডেকে নিয়ে আয়। এখনই যাচ্ছি ভাই, আপনি আমার সাথে। ফোন করি, আর তুমি ওর মেয়েকে নিয়ে যাও তো, শাড়ি পরা যায়। হ্যালো, যাক ফোন খুলেছে তাহলে। হুম, কেমন আছো? আমি 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 তো ভীষণ ভালো আছি, ভীষণ। আজ পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হচ্ছে আমি, সবচেয়ে। হ্যাঁ, আমারও ভালো লাগছে, ফাইনালি সব ঝামেলা দূর হলো। আচ্ছা, ঝামেলা না, ঠিক আছে। হ্যাঁ, তোমার উপরে তো অনেক ঝামেলা গেল, অনেক ঝামেলায় ছিলে তুমি, কি আর করবে, দাও রেস্ট নাও। তোমাকে এত খুশি খুশি লাগছে যে? তো খুশি হব না? হুম, আমার ভালোবাসার মানুষের সাথে আমার বিয়ে হয়েছে, কত দিনের স্বপ্ন ছিল যে তুমি আমার বউ হবে, আজ সে স্বপ্ন সত্যি হলো। তোমার বিয়ে মানে, তোমার বউ মানে, বুঝতে পারলাম না। দেখো, সবসময় না ফান করা ঠিক না, তুমি হচ্ছে আমার বউ। আমি না কিছুই বুঝতে পারছি না অয়ন, আমি কিভাবে বউ হব? আবার হেয়ালি, আমি আজ গিয়ে তোমার সাথে তিন তিনবার কবুল বলে বিয়ে করে এসেছি, কি আরো ডিটেইলে বলতে হবে কিছু? হোয়াট, আমি তিন দিন ধরে সাজেকে ছিলাম, আমি কিভাবে বিয়ে করব? এখন কিন্তু আমার সত্যি মেজাজ খারাপ হচ্ছে, সবসময় মজা করা কিন্তু ঠিক না। তোমার চেহারা, তোমার কণ্ঠ, ডাক্তার ইন্টারনি করছে, আমি যে মেয়েটাকে বিয়ে করে আসলাম সে কে ছিল, তুমি না তোমার ভূত? তুমি সিরিয়াসলি বিয়ে করেছো? আবার যন্ত্রণা। ওয়েট ওয়েট, তুমি তুমি যাকে বিয়ে করেছো ওর নাম কি মুসরাত জাহান মিমি, বাসা তাজমহল রোড মোহাম্মদপুর, এটা অ্যাড্রেস? জি। ও মাই গড, শিট। অয়ন,
কি হয়েছে? তুমি যাকে বিয়ে করেছো ওর নাম মুসরাত জাহান মিমি, আমার নাম নুসরাত জাহান রিমি। আমরা যমজ বোন, আমরা একসাথে মেডিকেলেও চান্স পেয়েছিলাম। শোনো, সিরিয়াস বিষয় নিয়ে না ফান করা একদম ভালো না। আমি ফান করছি না অয়ন, ইনফ্যাক্ট বিয়েটা আমারই করার কথা ছিল, কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলে বাসা থেকে পালিয়ে সাজেদ চলে গিয়েছিলাম। তখন মা বাবা মিমিকে দেখায়, ওর সাথে তোমার বিয়ে দিয়ে দেয়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস করছো না? ওয়েট, আমি তোমাকে আমাদের দুজনের ছবি পাঠাচ্ছি। রিমি প্লিজ, অনেক হ্যালো হ্যালো, সম্ভব দুষ্টু তো মেয়েটা। তোমার মতো মানুষকে ভালোবাসাটাই আমার ভুল হয়েছে। এত অস্থিরতা কেন তোমার? আমার মতো একজনকে দেখলে আর কোনো কিছু না ভেবে বিয়ে করে ফেললে? এখন বুঝেছ কেন আমি তোমাকে এতদিন ধৈর্য ধরতে বলতাম? আচ্ছা, আমি কি করে বুঝবো যে ওটা তুমি না? ধরে নিলাম ওটা আমি, তারপরে একদিনের মধ্যে কেউ এভাবে বিয়ে করতে রাজি হয়? আমি তোমাকে ভালোবাসি বলে বিয়ে থেকে বাঁচার জন্য পালিয়ে গেলাম, আর সেই তুমি এখানে বিয়ে করে বসে আছো। ভুলটা তুমি এখানেই করেছিলে। তুমি যদি না পালাতে তাহলে আজকে বিয়েটা আমাদেরই হতো। আমি কিভাবে বুঝবো দুনিয়ার সব লোক থাকতে তুমি হবে সে লোক? আর আমি না একটা জিনিস বুঝলাম না, যে তুমি তোমার বোনকে আমাদের ব্যাপারে কেন বলোনি? না, আমরা নিজেদের পার্সোনাল কোনো কিছু আগে থেকে শেয়ার করি না, সবসময় দুজন দুজনকে সারপ্রাইজ দিই। আমি আরও ভেবেছিলাম আয়োজন করে একদিন তোমার সাথে ওর দেখা করে দিব, কিন্তু কে জানতো আমি নিজে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব। রিমি আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। না ঠিক আছে, সমস্যা নেই, আমার মতো চেহারা দেখে তো তুমি ভুল করেছো, কোনো সমস্যা নেই। তুমি আমার চেহারা, আমার কণ্ঠ, এমনকি আমার আচরণও ওর মধ্যে পাবে। সেও ডাক্তার, তোমার তো কোনো ক্ষতি হয়নি, ক্ষতি হয়ে গেল আমার, ভালোবাসার মানুষটাকে পেলাম। রিমি তুমি না আমাকে ভুল ভাবছো, চেহারা কণ্ঠ ডাক্তার এগুলো থেকে আমার কিছু যায় আসে না, আমি একটা মানুষকে ভালোবেসেছি, এটা তুমি, অন্য কিছুতেই আমার কিছু যায় আসে না। এক কাজ করি চল, আমরা সবাইকে বুঝিয়ে বলি, আমি বলি যে শুধু কবুলই তো বলেছি, এমন তো কিছু হয়ে যায় না, আবার সব কিছু ঠিক করা যাবে। একবার কোনো কিছু ভেঙে গেলে সেটা কখনো ঠিক হয় না অয়ন, একটা দাগ থেকেই যায়। আর তুমি কেন ভুলে যাচ্ছ সেই মেয়েটা আমার নিজের আপন বোন? আমি আমার বোনকে কষ্ট দিব? আমি ওর সংসার ভাঙবো? ও অনেক খুশি হয়েছে অয়ন, আমি ওর সুখ এভাবে নষ্ট করতে পারবো না। তাই বলে একটা ভুলের কারণে আমার ভালোবাসাটা ধ্বংস হয়ে যাবে? একটা ভুল মানুষকে নিয়ে আমাকে সারা জীবন বাঁচতে হবে, সংসার করতে হবে? তুমি বোকা আর অধৈর্য মানুষ, তোমার এই শাস্তি প্রাপ্য ছিল। আর তোমার মতো বোকা মানুষকে ভালোবেসে আমিও পাপ করেছি, সেই পাপের ভার আমার এখন নিতে হবে। আসি রিমি, প্লিজ শোনো রিমি, রিমি প্লিজ শোনো রিমি, রিমি।